তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায় যেটি রয়েছে 8.1-এ, সেটিতে মূলত তিনটি প্রতিজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম প্রতিজ্ঞাটি হচ্ছে এমন, সেখানে আলোচনা করা হয়েছে বৃত্তের পরিধি সম্বন্ধে, অর্থাৎ বলা হয়েছিল যে বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে 2πr একক। এটি হলো এক নম্বর প্রতিজ্ঞা। দ্বিতীয় নম্বর প্রতিজ্ঞাটি হচ্ছে এমন যে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ যে কোণটি হবে, সেই কোণটি হবে এই বৃত্তচাপের সমানুপাতিক। আসো আমরা দেখি নেই কীভাবে এটি হয়ে থাকে। এই চিত্র অনুযায়ী যদি আমরা দেখি চিত্র একে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওবি হচ্ছে আমার ব্যাসার্ধ এবং পিবি হচ্ছে একটি চাপ। এই পিবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণটি হচ্ছে আমার পি ও বি। অর্থাৎ দ্বিতীয় নং প্রতিজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে বৃত্তের এই পিবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ যেটি রয়েছে পি ও বি, সেটি চাপের সমানুপাতিক। অর্থাৎ কি বলা যায় যে পি ও বি ইজ প্রপোর্শনাল টু, ইংরেজিতে সমানুপাতিককে এভাবে বলা হয়ে থাকে, চাপ পিবি। এবার আমরা যখন এই সমানুপাতিক চিহ্নটিকে সরাতে চাই, তখন আমরা তাকে এইভাবে লিখি, কোণ পি ও বি ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিয়ে আসি আমরা, চাপ পিবি। এটি হচ্ছে অনেকটা এরকম। এবার আসো আমরা যেটি আমাদের আজকের শিরোনাম রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এটি হচ্ছে তোমাদের বইয়ের প্রতিজ্ঞা নাম্বার 3। আসো আমরা এবার দেখে নিই যে রেডিয়ান কোণ কিভাবে ধ্রুবকোণ হয়। আমাদের গত ভিডিওতে আমরা দেখেছি রেডিয়ান কোণ কাকে বলে। রেডিয়ান কোণ কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধর সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হয়ে থাকে রেডিয়ান কোণ। আসো আমরা দেখে নিই কিভাবে রেডিয়ান কোণটি ধ্রুবকোণ অথবা কনস্ট্যান্ট হয়। ধ্রুব বলতে আমরা কি বুঝি? ধ্রুব বলতে আমরা বুঝি যেটির কোনো পরিবর্তন হয় না, যেটি সবসময় স্থির থাকে অথবা কনস্ট্যান্ট থাকে। আর ভ্যারিয়েবল কাকে বলি, যেটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। আসো এবার আমরা প্রমাণে যাই চিত্র 2। সবসময় তোমরা যখন কোনো ফিগার বা চিত্র আঁকবে অবশ্যই নিচে তার নাম দিবে, যেমন আমি এখানে দিয়েছি চিত্র 1 এবং এখানে দিয়েছি চিত্র 2। আসো আমরা দেখে নিই রেডিয়ান কোণ কীভাবে ধ্রুবকোণ হয়। এটি প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটি লম্ব আঁকি, যেটি হচ্ছে ও এ। এই ও এ লম্ব হচ্ছে ও বি, তার মানে ও বি যে ব্যাসার্ধ রয়েছে তার উপর আমি ও এ লম্ব অঙ্কন করলাম। তাহলে এবার দেখো এই যে এ বি চাপটি রয়েছে, আমরা যদি একটি বৃত্তকে চারটি ভাগে ভাগ করি, তাহলে এই ভাগটি দেখো তো এই 360-এর এক ভাগ, তার মানে আমরা তাকে কি বলতে পারি, 360-এর এক ভাগ বা 1/4, অর্থাৎ এক চতুর্থাংশ। তাহলে দেখো তো এই এ বি চাপটা কি অনেকটা সেরকম মনে হচ্ছে না? তার মানে চাপ এ বি হচ্ছে আমার বৃত্তের যে পরিধিটা রয়েছে, পরিধির এক চতুর্থাংশ। তাহলে আমি লিখতে পারি চাপ এ বি সমান সমান হচ্ছে পরিধির এক চতুর্থাংশ। আর আমরা প্রতিজ্ঞা একে জেনেছি যে বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে 2πr একক। তাহলে আমি এখানে সেই মানটি বসিয়ে দিব, 2πr × 1/4। তাহলে এখানে যদি তুমি সিম্পল ক্যালকুলেশন করো তাহলে কি পাই, πr/2। এবার আসো আমরা দেখতে পাচ্ছি এই এ কোণ এ ও বি হচ্ছে এক সমকোণ, এটি তো আমরা জানি, এটা দেখিয়ে বোঝা যাচ্ছে। এবার আসো আমরা চাপ পিবি নিয়ে একটু চিন্তা করি। কোণ পি ও বি হচ্ছে আমার রেডিয়ান কোণ। আমরা কি বলেছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ আমার কোণ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটি হচ্ছে রেডিয়ান কোণ। তাহলে আমি কি বলতে পারি, চাপ পিবি সমান সমান হচ্ছে আমার আর, ঠিক আছে? তাহলে প্রতিজ্ঞা 2 অনুযায়ী আমরা কি বলতে পারি যে বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক হয়। তাহলে আমি লিখতে পারি কোণ পি ও বি সমানুপাতিক চাপ পিবি। এটিকে যদি আমরা ভাঙি তাহলে পাই কোণ পি ও বি সমান সমান কে ইন্টু চাপ পিবি। এটিকে যদি আমি এক নম্বর সমীকরণ দিই, এখান থেকে আমি অনুরূপভাবে এই কোণ এ ও বির জন্য সেম কথাই বলতে পারি। তাহলে কোণ এ ও বির জন্য হবে কোণ এ ও বি ইজ প্রপোর্শনাল টু চাপ এ বি। এটিকে যদি আমরা ভাঙি তাহলে আসে এরকম, ইকুয়াল টু কে ইন্টু চাপ এ বি। তাহলে আসো আমরা এই দুইটি সমীকরণকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাই, দুইটা সমীকরণকে যদি আমি কম্পেয়ার করি 1 ও 2 নং সমীকরণ, তাহলে কোণ পি ও বি ডিভাইডেড বাই কোণ এ ও বি ইজ ইকুয়াল টু কে ইন্টু চাপ পিবি
ডিভাইডেড বাই কে ইনটু চাপ এবি। এখানে কে কে ক্যান্সেল হয়ে যাবে, কজ এটি হচ্ছে কনস্ট্যান্ট। এবার আসো, চাপ পিবি সমান সমান আমরা কি জানি, আর। তাহলে আমি এখানে মানটি বসিয়ে দিব, আর ডিভাইডেড বাই চাপ এবি সমান সমান আমি কি জানি, এই চাপ এবি হচ্ছে আমার পরিধির এক চতুর্থাংশ, যেটি আমি সমান সমান পেয়েছি কত, পাই আর ডিভাইডেড বাই টু। এবার আসো, আমার প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ ধ্রুব কোণ। যেহেতু পি ও বি আমার রেডিয়ান কোণ, তাহলে পি ও বি কোণটিকে আমি বাম দিকে রাখবো এবং বাকি যে নিচে এ ও বি রয়েছে সেটিকে আমি ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে উপরে আছে হচ্ছে আমার আর, এখানে আর আর ক্যান্সেল হয়ে যাবে, টুটা উপরে চলে যাবে, নিচে থাকবে পাই কোণ এ ও বি। এখন দেখো কোণ এ ও বিটা কি তোমার এক সমকোণ না, কোণ এ ও বিটা হচ্ছে এক সমকোণ। অর্থাৎ আমি ডান সাইডের সব দেখছি, পাই হচ্ছে আমার একটি কনস্ট্যান্ট যার মান হচ্ছে 3.1416, টু হচ্ছে একটি কনস্ট্যান্ট এবং এক সমকোণ এটি হচ্ছে আর একটি কনস্ট্যান্ট। তাহলে দেখতে পাচ্ছ যে কোণ পি ও বি সমান সমান হচ্ছে সব কনস্ট্যান্ট। তাহলে এভাবেই বলা যায় যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ।